হ্যালো এভরিওয়ান ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা একটা দুই তলা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অর্থাৎ আমাদের বাড়ির নিচতলাটা এই প্ল্যান অনুযায়ী হবে আর এরপরে এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অর্থাৎ আমাদের এই দুই তলা বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ তলাটা এই প্ল্যান অনুযায়ী হবে তো প্রথমে আমরা এটা গ্রাউন্ড ফ্লোরটা আলোচনা করবো তারপর আমরা এটা ফার্স্ট ফ্লোরে যাব তোমাদের গ্রাউন্ড ফ্লোরের এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আর এটা থেকে তেত্রিশ ফিট চার ইঞ্চি প্রথমে আমরা এটা শুরু থেকে আলোচনা করি তোমাদের এটা হচ্ছে মেন এন্ট্রি অর্থাৎ মেন প্রবেশ পথ দরজা এটা হবে এদিক দিয়ে প্রবেশ করার পরে এখানে আমাদের একটা ইউশেপের সিঁড়ি থাকবে এই সিঁড়িটা উপরের দিকে এদিক দিয়ে উঠবে আর সিঁড়ি থেকে আমরা নামার পরে এখানে আমরা এটা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমে ঢুকতে যে রুমটা পাবো সেটা হচ্ছে ডাইনিং ডাইনিং রুম হচ্ছে ষোলো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আর এখানে ডাইনিং সাথে এখানে 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 আমাদের একটা বেসিন হবে আর এই দরজা দিয়ে প্রবেশ করার পরে এখানে যে রুমটা সেটা হচ্ছে কিচেন কিচেনটা হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি অর্থাৎ লম্বা এটা নয় ফিট ছয় ইঞ্চি আর এখান থেকে দৈর্ঘ্য পোস্তটা হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি এরপরে আমাদের এখানে একটা কমন বাথরুম আছে কমন বাথরুমের দরজাটা হবে এদিক দিয়ে এদিক দিয়ে প্রবেশ করার পর এটা লম্বায় হচ্ছে ষোলো ফিট এগারো ইঞ্চি আর প্রস্ত হচ্ছে পাঁচ ফিট ষোলো ফিট এগারো ইঞ্চি বাই পাঁচ ফিট একটা কমন বাথরুম তারপরে এখানে আসার পরে এখানে আমাদের একটা মাস্টার বেডরুম আছে এই মাস্টার বেডরুমটা হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি আর এই মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম থাকবে এই অ্যাটাচ বাথরুমটা হচ্ছে ছয় ফিট এগারো ইঞ্চি বাই পাঁচ ফিট আর এখানে এখান থেকে বের হওয়ার পর এখানে একটা দরজা আছে এদিক দিয়ে প্রবেশ করার পরে এটা একটা হচ্ছে চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমটা এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবার এটার আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানে যাব তো ফার্স্ট ফ্লোর প্ল্যানে ঠিক আগের মতোই সবকিছু আগের মতোই থাকবে এখানে কিছু চেঞ্জ হবে রুম রুম চেঞ্জ হবে তো সিঁড়ি দিয়ে এখানে আমরা উপরে উঠবো উপরে দুই তলা আসার পরে এখানে দরজা আছে এখান থেকে একটা বারান্দা হবে এই বারান্দাটা একদম এখান থেকে টুকু পর্যন্ত পনেরো ফিট ছয় ইঞ্চি লম্বা হবে আর এটা তিন ফিট বের হবে আর এটা দরজা দিক দিয়েও থাকবে আবার এদিকে একটা আমাদের রিডিং রুম আছে রিডিং রুমটা হচ্ছে আট ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি আর রিডিং রুম থেকে এই বারান্দাটাতে আসা যাবে এখানে একটা দরজা দিয়ে বারান্দাতে অর্থাৎ বারান্দা থেকে আমরা এই দরজা দিয়ে এদিক দিয়ে আসতে পারবো আর রিডিং রুম থেকেও আসতে পারবো এরপর আমাদের ড্রয়িং রুমটা হবে এটা নিচে আমাদের গ্রাউন্ড ফ্লোর ডাইনিং ডাইনিং রুম ছিল আর ফার্স্ট ফ্লোরে কিন্তু আমাদের ড্রয়িং রুমটা হবে ড্রয়িং রুমটা হচ্ছে ঠিক ষোলো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আর ঠিক এখানেও আমাদের একটা কমন বাথরুম আছে ছয় ফিট এগারো ইঞ্চি বাই পাঁচ ফিটের তারপর এখানে আমাদের একটা মাস্টার বেডরুম আছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি মাস্টার বেডরুম এর সাথে আর এই মাস্টার বেডরুমের সাথে আমাদের এখানে পেছনের দিকে একটা বারান্দা থাকবে বারান্দাটা হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি বাই ফিটের তারপর এখান থেকে বের হবো বের হওয়ার পর এখানে আসবো এখানে প্রবেশ করবো প্রবেশ করার পর এটা হচ্ছে একটা চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটা হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট সরি এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি আর এটার সাথে একটা বারান্দা থাকবে এগারো এগারো ফিট দশ ইঞ্চি বাই তিন ফিট সেটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ